প্রিয় দর্শক, স্ক্রিনে ছোট ছোট যে চারা উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তরমুজের চারা। আমার যারা নিয়মিত ফলোয়ার আপনারা জানেন যে আমি আমার ছাদ বাগানে প্রতি বছর গ্রীষ্মে তরমুজ আমি করবই করব। আজকে চার বছর ধরে আমি তরমুজ করছি আমার ছাদ বাগানে গ্রীষ্ম এবং বর্ষায়। চমৎকার ফলন দেয়, আমার পরিবারের পুরো চাহিদা মিটে যায় ছাদ বাগানে তরমুজ থেকে। আজ আমি আপনাদের বলছি যে আমি এভাবে বীজ কীভাবে বুনেছি। আমি নর্মালি বাজার থেকে তরমুজের বীজ কিনে এনেছি একটা ভালো বীজের দোকান থেকে। মিরপুর 11-তে একটা ভালো বীজের দোকান আছে মেইন রোডের পাশে, ওরা শুধুমাত্র বীজ বিক্রি করে এবং ওদের কাছ থেকে বীজ কিনে আমি সবসময় খুব হ্যাপি থাকি। তো ওদের কাছ থেকে আমি বীজ কিনে আনলাম। আমি মাটিটা যেভাবে তৈরি করলাম, আমার নর্মালি যে আমার গার্ডেন সয়েল কোকোপিট কম্পোস্টার এবং মাটি তিনটা মেশানো, এর সঙ্গে হাড়ের গুঁড়ো শিংকুচি নিম খৈল এগুলো মেশানো যে মাটিটা, সেই মাটিতেই আমি হচ্ছে বীজটা বুনেছি। আলাদা করে বীজতলা আমি করিনি। বীজগুলো আমি হচ্ছে মাটিটাকে ভালোমতো ভেজানোর পরে, ঝুরঝুরে মাটি ভেজা স্যাঁতস্যাঁতে এই অবস্থায় মাটির ভেতরে আমি 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিচে বীজগুলো পুঁতে দিয়েছিলাম, বুনে দিয়েছিলাম। তারপর যেটা করেছি যে উপর দিয়ে পানি ছিটিয়ে এই যে কলাপাতা আপনারা দেখতে পাচ্ছেন, এই কলাপাতা দিয়ে সেটাকে আমি ঢেকে দিয়েছি। কলাপাতা যদি না থাকে আপনারা নর্মালি কোকো ডাস্ট যেটা আছে সেটা দিয়েও আপনারা ঢেকে দিতে পারেন। এতে যেটা হবে যে মানে বীজটা দ্রুত গজাবে। আচ্ছা, তার আগে বলে নিই, বীজগুলো আমি 3 থেকে 6 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ভেজানোর পরে তারপর আমি এটা রোপণ করি। 4 দিনের মাথায় হ্যাঁ আমি দেখলাম যে আমার চারাগুলো গজিয়েছে। হ্যাঁ, আপনারা দেখেন যে বেশ কয়েকটা 1.5 ইঞ্চি লম্বা হয়েছে এবং কয়েকটা হচ্ছে মাত্র মাটি থেকে বেরোচ্ছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এটা আমি আসলে বীজতলার মতোই এই জায়গাটাকে তৈরি করেছি। এই বীজটা যখন বড় হবে, বড় মানে এই চারাটা যখন বড় হবে, কতখানি বড় হবে, 4টা পাতা যখন চলে আসবে, 4টা বা 6টা পাতা যখন চলে আসবে, তখন এগুলো আমি মূল জায়গায় স্থানান্তর করব। প্রিয় দর্শক, আমি এখন আপনাদের দেখাবো যে মূল জায়গাটা কোথায়। আমি যে কলাপাতা দিয়ে ঢেকে দিয়েছি বলেছি, সেটা হচ্ছে যে যখন আমি দেখলাম যে চারা গজিয়েছে তখন আমি আসলে কলাপাতাটা সরিয়ে দিয়েছি এবং আমি নিয়মিত এটাতে প্রতিদিন অল্প করে পানি দিয়ে মাটিটাকে ভেজা ভেজা করে রাখবো। এখন আমি ভিডিও করছি বিকেল মাত্র শুরু, শেষ বিকেলে আমি আবার এটা মাটি দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দেবো। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাই যে আমি তরমুজটা কোন জায়গায় মূল কোন জায়গায় রোপণ করব। সেটা আমি আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন পরবর্তী স্টেপগুলো। প্রিয় দর্শক, আপনারা যে প্লাস্টিক ক্রেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার তরমুজের জন্য তৈরি করা। এখানে আমি অন্যান্য সবজিও করব, বাট এর মধ্যে 2টা বা 3টা ক্রেটে আমি হচ্ছে তরমুজ করব। প্রতিটা ক্রেটে আমি 2টা করে তরমুজ গাছ আমি লাগাবো। প্রচুর মাটি ধরে এই ক্রেটগুলোতে, সো এই ক্রেটগুলোতে 2টা বা 3টা করে তরমুজ চারা একদম সুন্দরভাবে লাগানো যাবে। এবং আপনারা দেখুন এখানে আমি একটা নেটের মতো রেখেছি যাতে তরমুজটা বাওয়ানোর পরে, লম্বা হওয়ার পরে ডালগুলো এই গ্রিলটার মধ্যে পেঁচিয়ে যায় এবং যখন তরমুজ ধরবে ইনশাল্লাহ আমি তখন সেগুলোর নিচে খড় বা কলাপাতা দিয়ে দেবো নরম জায়গায় রাখার জন্য। আচ্ছা, এখানে মাটি যেভাবে তৈরি করেছি একটু বলি। কোকোপিট, কম্পোস্টার, মাটি, এই 3টা হচ্ছে আমার মূল উপাদান। হ্যাঁ, কোকোপিট এবং কম্পোস্টার সমান পরিমাণে, 20% পরিমাণ আমি দেই হচ্ছে টোটাল মাটির 20% পরিমাণ আমি দেই কোকোপিট, কোকো ডাস্ট যেটা। এর বাইরে আমি 1% করে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খৈল এগুলো দিয়ে মাটিটা তৈরি করি। 1 চা চামচ ডিএপি সার, রাসায়নিকের মধ্যে শুধুমাত্র ডিএপি সার। সো আমি আরেকবার বলছি, কোকোপিট, কম্পোস্টার, মাটি, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খৈল, এই 6টা উপাদান, এর বাইরে রাসায়নিকের মধ্যে 1 চা চামচ ডিএপি। এভাবে দিয়ে আমি মাটিটাকে 7-8 দিন বা 10 দিন আমি এভাবে রেখে দিই, পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখি মাটিটা সলিড হওয়ার জন্য। এরপর যেটা করি আমি চারা রোপণ করে দিই। তো দর্শক, এইভাবে আমি হচ্ছে আমার এই বছরের তরমুজের প্রস্তুতি নিয়েছি। আদার যে ক্রেটগুলো দেখছেন এখানে অন্যান্য সবজি আমি রোপণ করব। তো আপনারাও আপনাদের ছাদ বাগানে এই সিজনে, এই ফেব্রুয়ারি মাসে আপনারা বা মার্চের মাঝামাঝির আগে তরমুজের বীজ রোপণ করতে পারেন। করে তাহলে দেখা যাবে কি আপনারা 3 মাস সময় লাগে অ্যারাউন্ড তরমুজ বীজ রোপণ থেকে শুরু করে বা চারা রোপণ থেকে শুরু করে আপনি তরমুজ খেতে পারছেন, এটা 3 মাসের মতো সময় লাগবে। তো আপনারা সেভাবে পরিকল্পনা করতে পারেন। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।